গুড আফটারনুন এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভোলানাথের কৃপাতে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর নতুন বছর শুরু হয়ে গেছে, আজ 2 তারিখ, তো তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই নতুন বছরে ভীষণ ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো, আর তোমাদের মনের সব ইচ্ছে যেন এই বছর পূর্ণ হয়। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো, আমার জীবনটা যেন ভীষণই ভালো হয়, আমরা সবাই যেন ভীষণ ভালো থাকি, আর আমাদেরও মনের ইচ্ছেগুলো যেন এবছর সব পূর্ণ হয়। তো যাই হোক, আমরা চামুণ্ডেশ্বরী মন্দির থেকে সোজা চলে এসেছি, দেখো মাইসোর প্যালেসে। তো মাইসোর প্যালেসে এসে ভীষণই এক্সাইটেড আমি, যে ভীষণ ভালো লাগছিলো বাইরে থেকে দেখতেই। আর ব্যাঙ্গালোর প্যালেসটাও দেখেছি, কিন্তু ব্যাঙ্গালোর প্যালেসের থেকেও তো মাইসোর প্যালেস সবথেকে বড়, ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় প্যালেস মাইসোর প্যালেস। তো সেটা দেখার জন্য ভীষণই উৎসুক আমি। তো এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখি কি পরিস্থিতি হয়, কীভাবে কতটা দেখতে পারি আর তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি। আর আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে, আর গাড়ি পার্ক করে এবার আমরা চলে এসেছি টিকিট কাটতে। তো প্যালেসে ঢুকতে গেলে তো টিকিট কাটতেই হবে, তো সেই জন্য টিকিট কাটতে চলে এসেছি। বাট এখানে এসে সেই আবারও পুরনো প্রবলেম ফেস করতে হচ্ছে আমাদেরকে। আমাদের কাছে ক্যাশ শেষ হয়ে গেছিলো, আর এখানে ক্যাশ ছাড়া টিকিট দিচ্ছিল না, তো অনলাইন পেমেন্ট হচ্ছিল না। তো সেই জন্য আবার নতুন করে অফরকে যেতে হলো ক্যাশ তুলতে একটা এটিএমে। তো ক্যাশ টেস্ট তুলে নিয়ে আসলো, আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। আর যতক্ষণে বাইরে দাঁড়িয়েছিলাম না, তখন আমি একটা পেয়ারা কিনেছিলাম, বাট এমনই প্রবলেম যে পেয়ারা কিনতে নিয়ে আমি পেমেন্ট করতে পারিনি। তো পেয়ারা যে দোকানদারটা ছিল, তিনি আমাকে বলছিলেন তুমি ফ্রিতেই খেয়ে নাও, তোমার পয়সা দিতে হবে না। এতটা লজ্জা লাগছিলো আমার তখন, কারণ আমার কাছে কোনো ক্যাশ ছিল না, আর আমার মানি পার্সে ক্যাশ ছিল, বাট সেটা আমি ঘরে রেখে চলে গেছিলাম। তো যাই হোক, পরে অভ্র আমি বলছিলাম না তোমরা রেখে দাও এটা, আমার হাজব্যান্ড এসে পেমেন্ট করবে। পরে অভ্র এসে পেমেন্ট করে দিয়েছে, তারপর আমি খেয়েছি। তো যাই হোক, শপকিপারটা ভীষণই ভালো ছিল, মানে দোকানদারটা ভীষণই ভালো ছিল। তো আমরা ভেতরেও চলে এসেছি, দেখো ভেতরে এসে এখানেও সেই স্টুডেন্টদের ভিড়। আর সত্যি কথা বলতে, যতটা উৎসুক ছিলাম প্যালেসটা দেখার জন্য, ভেতরে ঢুকে ততটাই মন খারাপ হয়ে গেছিলো, কেন সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। আর নো ডাউট প্যালেসটা ভীষণই সুন্দর, অসম্ভব সুন্দর, কিন্তু ভেবেছিলাম ভেতরে ঢুকে খুব আরাম করে দেখবো, দাঁড়িয়ে যেরকম অন্যান্য প্যালেসে গিয়ে দেখি, বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌন্দর্যটা উপভোগ করি, বাট সেটা হয়নি। আর কেন হয়নি ওই বললাম, তোমরা একটু পরে নিজেরাই দেখতে পারবে স্বচক্ষে, তাই এখন আগে আমি বলছি না। তোমরা ব্লগটা পুরো দেখো, আর আশা করি ব্লগটা ভীষণ ভালো লাগবে তোমাদের। যারা প্যালেস দেখোনি তারা প্যালেসটা দেখতে পারবে। আর এটা আমি পার্ট 1 দিচ্ছি প্যালেসে, আর পার্ট 2 নেক্সট ব্লগে দেবো, কেন কি পুরোটা দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা। তাই তোমরা দেখো, এই ব্লগটা ভালো লাগলে নেক্সট ব্লগটাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্যালেসে ঢুকতে এসে দেখি এখানে না জুতো নিয়ে ঢুকতে দেয় না, তো জুতো খুলে তারপরে ঢুকতে হয়। তো আমরা বুঝতে পারছিলাম না জুতোগুলো কোথায় রাখবো, অনেককে দেখছিলাম বাইরে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে জুতো রেখে ভেতরে ঢুকে গেছে। আর আমরা ভাবছিলাম এবার যদি জুতো রাখি, পরে এসে তো জুতো খুঁজে পাবো না, এতটা ভিড়ের মধ্যে এত লোকের জুতো, এক একজনের মানে হাঁটার সঙ্গে সঙ্গেই তো জুতোগুলো কোথায় উড়ে চলে যাবে, খুঁজেও পাবো না পরে, তো ঘরে ফিরবো কী করে। তারপরে আমরা এদিক ওদিক খুঁজে আর গার্ডদেরকে জিজ্ঞেস করে পরে জানতে পারলাম প্যালেসের পেছনে জুতো রাখার জায়গা আছে, তো সেখানে আমরা জুতো রাখতে পারি। তো সেখানে জুতো রেখে তারপরে ওই যেভাবে রাখে আর কি ব্যাগে করে সব জায়গাতে মন্দির টন্দিরে, সেরমভাবে এখানেও ব্যবস্থা করা আছে। আর তারপর আমরা জুতো রেখে ভেতরে ঢুকে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে ঢোকার লাইন, আর আমি তোমাদের বললাম যে আমার মন খারাপ হয়ে গেছিলো, এটা দেখেই মন খারাপ হয়ে গেছিলো। লাইন তো লাইন, এতটাই ভিড় ছিল যে কোথাও দাঁড়িয়ে সামান্য যে একটু দেখবো ঠিকঠাকভাবে কোথায় কী আছে সেটাও দেখতে পাচ্ছিলাম না, আর অসম্ভব রকমের ভিড় ছিল, একজনের উপরে আরেকজন উঠে যাচ্ছিল এরকম, তোমরা দেখতেই পাচ্ছ নিজেরা। আর ছোটো ছোটো দরজা যখন ভেতরে ছিল সেদিক দিয়ে বেরোতে হচ্ছিলো, আমাদের অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছিলো।
আর এটা দেখেই আমার মন খারাপ হয়ে গেছিলো। অনেক আশা নিয়ে এসেছিলাম প্যালেসে যাব, সেই সব জিনিস এত সুন্দর সুন্দর কাজ সব দেখব, বাট সেটা কিছুই হয়নি। তো এই যতটুকু ভিডিও তোমরা দেখছো যেগুলো আমি করেছি, ওগুলো ভিড়ের ঠেলাতে আমি জাস্ট মোবাইলটাকে ধরে ধরে করেছি। আর আরভিকে অভ্র কোলে নিয়ে যাচ্ছিল, আর আমি মোবাইলটাকে ধরে নিয়ে এইভাবে জাস্ট ভিডিও করে নিয়েছি। ভিডিওগুলো ঠিকঠাক আসেওনি, তবুও তোমাদের জন্য আমি যতটুকু পেরেছি করেছি। তোমরা ততটুকু দেখো আর উপভোগ করো। আর এখানে যা দেখছো এগুলো সব রিপোর্ট ছিল,
আর এটাই আমার দেখার ইচ্ছে ছিল, এটা শুনেছিলাম, বাট এটা দাঁড়িয়ে ঠিকঠাকভাবে দেখার অবস্থাই ছিল না, কেন কি তোমরা আশেপাশ দিয়ে দেখছো কত লোকের ভিড়। আর বেশিরভাগ স্টুডেন্টদের জন্যই প্রবলেম হচ্ছিল, কেন কি স্টুডেন্টগুলো প্রচণ্ড চঞ্চল ছিল, এত ভিড়ের মধ্যে সবাইকে ঠেলে ঠেলে আগে যাওয়ার চেষ্টা করছিল, সেটাতেই আরও বেশি প্রবলেম হয়ে যাচ্ছিল। আর এখানে যারা ছিল গার্ড, তারা কোনোভাবেই মেনটেন করতে পারছিল না। তো ওরা যদি ঠিকঠাক একটু মেনটেন করতো, আর ওরা যদি বুঝতেই পারে যে এত লোক ভেতরে নেওয়া যাবে না, তো কেন নেয় সেটা সত্যি আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, যদি লোক কম থাকতো তাহলে হয়তো বা কিছুটা ভালোভাবে দেখতে পেতাম, বাট সেটা হয়নি। তো আবার যাব, দেখব, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর আজকে এখানে না প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, দেখছিলাম সব বাদ্যযন্ত্র ঠিকঠাকভাবে রাখার আর চেক করা হচ্ছিল, তো স্টেজও করা হয়েছে এখানে, তো সেটা একদম ফ্রন্ট গেট থেকে দেখা যায়। তো আমরা যেহেতু ভেতরে আছি তাই তোমরা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ, এই তো রেড কালার, এটাই হচ্ছে স্টেজ। আর এখানটায় এসে কিছুটা স্পেস পেয়েছিলাম বলে আমরা একটু রেস্ট করে নিচ্ছিলাম, কেন কি ভেতরে তো শ্বাস নেওয়ারও জায়গা ছিল না, তো সেভাবেই কষ্ট করে শ্বাস নিতে হয়েছে বলে এখানে আমরা একটু খোলা হাওয়ায় শ্বাস নিয়ে নিচ্ছিলাম। তো তারপর আমি অভ্রকে বারবার করে বলছিলাম এবার আমি বেরোতে চাই, আমার ভিড় দেখেই ভয় লাগছে, আমি এমনি তো ভিড় দেখে ভয় পাই। তো ভিড় মানে এতটাই ভিড়, ওই বাংলাতে বলে না যে সুচ ফেলারও জায়গা থাকে না, সেরমই অবস্থা, সুচ ফেলারও জায়গা ছিল না এরমই। তো যাই হোক, তারপর আমার বেরোতে নিয়ে একটা ছোট্ট দরজার মধ্যে ফেসে যাই সবাই, আর সেখানেও ওই স্টুডেন্টরা, স্কুলের স্টুডেন্টরা যারা প্রচণ্ড অত্যাচার করছিল, বারবার ওরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আর পেছন থেকে না একটা ধাক্কা আসছিল, ভিড়ের মধ্যে পেছন থেকে ধাক্কা আসলে যেমনটা হয় না, মনে হয় যে সব হুড়মুড়িয়ে পড়বে, সেরম অবস্থা হয়েছিল আমাদের। তো যাই হোক, সব মিলিয়ে আমরা এনজয় করেছিলাম তবুও, আর এনজয় করতেই তো গেছিলাম। তো তোমরা দেখো